মুসলমান এবং পাপীরা যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে আর যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ না করে পাপের মধ্যে লিপ্ত রয়েছে তারা কি কখনো সমান হতে পারে তারা কিভাবে এক মঞ্চে এসে সালাম করলে মুসাফা করলে ঐক্য হয়ে যাবে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই দিয়ে দিয়েছেন সেই মানদণ্ড অনুসরণ না করে শুধুমাত্র এক স্টেজে বসলে পরস্পর সালাম মুসাফা করলেই আমাদের মধ্যে ঐক্য আসবে না আমাদের উদ্দেশ্য হচ্ছে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করা তবে হ্যাঁ কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হবে কোন দল কোন মাযহাব কোন পীর কোন আকাবের কোন বুজুর্গ না এই মানুষগুলো সমাজে সবচেয়ে ভালো ভালো মানুষ হিসেবে স্বীকৃত বিশ্বের সব স্থানে এদের নাম আপনারা শুনবেন ভালো মানুষ হিসেবে কিন্তু এই মানুষগুলো কি জান্নাতে যাবে আমরা সাহাবায়ে কেরাম যেভাবে খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন সেই খেলাফত আমরা কামনা করি আমরা কখনো এই কথা বলতে পারি যে গণতান্ত্রিক ইসলামী রাষ্ট্র আমরা চাই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকের এই চমৎকার পরিবেশে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য আমরা আজকের এই ময়দানে এসে একত্রিত হতে পেরেছি আমরা তার উদ্দেশ্যে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার আদর্শকে সমাজের বুকে ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের এই সার্বিক প্রচেষ্টা আমরা সকলেই সংক্ষেপে দরুদ পাঠ করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমরা রাজশাহী থেকে এসে আজকে পত্নীতলার মাটিতে আপনাদের সাথে মিলিত হতে পেরে অন্তর থেকে খুবই তৃপ্তি অনুভব করছি আনন্দ অনুভব করছি এই কারণে যে এই এলাকাতে এই ধরনের কোনো সমাবেশ এবারই প্রথম আয়োজিত হলো বলে আমরা আয়োজকদের কাছে জানতে পেরেছি এই আয়োজন নিঃসন্দেহে আমরা আশা করছি আগামী দিনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের পক্ষে জনতার আওয়াজ ওঠানোর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হবে ইনশাআল্লাহ এই পত্নীতলার মাটি থেকে ইনশাআল্লাহ শিরক বেদাত উচ্ছেদ হবে একদিন ইনশাআল্লাহ একদিন তাওহীদ এবং সুন্নাতের বার্তা প্রত্যেকটা ঘরে ঘরে ইনশাআল্লাহ পৌঁছে যাবে আমরা আজকে সেই বার্তা নিয়েই এই পত্নীতলার বুকে এসেছি আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক ভাইয়ের অন্তরটা যেন খোলাসা করে দেন তাদের অন্তরটা যেন হক গ্রহণের জন্য প্রস্তুত করে দেন তারা যেন সত্যকে সত্য বলে এবং মিথ্যাকে মিথ্যা বলে গ্রহণ করার জন্য তার অন্তরটা খোলাসা করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক যেন আমাদের সকলকে দান করেন আল্লাহুম্মা আমিন এবং আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন সেই তাওহীদ এবং সুন্নাতের প্রকৃত অনুসারী হিসেবে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন এবং শিরক এবং বেদাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিচ্ছন্ন হওয়ার তৌফিক দান করেন সকলেই বলে আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আজকে সংক্ষিপ্ত আলোচনায় আমি যে বিষয়টি বলতে চাইব যে আজকে আলহামদুলিল্লাহ গত 5ই আগস্টের পরে বাংলাদেশের বুকে এমন একটা চমৎকার পরিবেশ তৈরি হয়েছে যেখানে মানুষ স্বাধীনভাবে তার কথা বলার সুযোগ পেয়েছে মানুষ সত্যকে গ্রহণ করার জন্য একটা নতুন সাহস বুকে খুঁজে পেয়েছে সত্য গ্রহণ করতে গেলে সমাজ থেকে বাধা আসবে এলাকা থেকে বাধা আসবে কোনো প্রভাবশালী শক্তি এসে ধাক্কা দেবে আলহামদুলিল্লাহ সেই পরিবেশটা কিছুদিনের জন্য হলো আমরা মনে হয় সেখান থেকে নিরাপত্তা পেয়েছি এজন্য আল্লাহ দরবারে আমরা আরও একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এই পরিবেশে আলহামদুলিল্লাহ আমরা আরও একটা জিনিস লক্ষ্য করছি সারা বাংলাদেশের বুকে আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে যারা কথা বলতেন তারা আরও জোরে সোরে কথা বলার মতো সুযোগ আলহামদুলিল্লাহ পেয়েছেন বাংলাদেশে এমন কোনো জায়গা এখন আর নেই যেখানে এরকম কোনো মাহফিলের আয়োজন করতে হলে 10 জায়গায় অনুমতি নিতে হয় আর অনুমতি নেওয়ার পরে আবার বাতিল হয়ে যায় আলহামদুলিল্লাহ এই পরিবেশটা বর্তমানে আর নেই আমি জানি না বা আমরা জানি না আসলে কতদিন পরিবেশটা থাকবে তবে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা মনে করছি এটা আমাদের জন্য অনেক বড় একটা নেয়ামত বিশেষ করে ইসলামপন্থীদের জন্য এটা অনেক বড় একটা নেয়ামত এই সময়টাকে আমাদের এখন কাজে লাগানো দরকার এই সমাজটাকে পরিপূর্ণ ইসলামী সমাজ বানানোর জন্য আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে ভূমিকা রাখার সময় এখন এসেছে সবচেয়ে বড় যে দায়িত্বটা আমাদের এসেছে বিশেষ করে আমাদের যারা ওলামায়ে কেরাম আছেন আমাদের যারা মুরব্বিয়ানে কেরাম যারা আছেন আমাদের বিভিন্ন মাদ্রাসার যারা পরিচালকরা আছেন আমাদের যারা বিভিন্ন মসজিদের ইমামরা আছেন আমাদের দায়িত্ব এই সময়টাতে সবচেয়ে বেশি আমাদেরকে এখন যে কোনো মূল্যে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ইসলামের পক্ষে একটা অনুকূল পরিবেশ তৈরি করার জন্য একটা ঐক্যবদ্ধ অবস্থান আমাদেরকে তৈরি করতে হবে
সেই জায়গা থেকে কিন্তু আজকে আমরা আপনাদের এখানে এসেছি। আপনারা মনে করবেন না, সমাজে বিশৃঙ্খলা তৈরি করার জন্য, ফেতনা তৈরি করার জন্য, দুই একটা মাসলা মাসাইল নিয়ে গন্ডগোল বাঁধানোর জন্য আমরা এখানে এসেছি, এগুলো আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করা। তবে হ্যাঁ, কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হবে? কোনো দল, কোনো মাজহাব, কোনো পীর, কোনো আকাবের, কোনো বুজুর্গ, না, এইগুলো আমাদের মানদণ্ড নয়। আমাদের মানদণ্ড একটাই, পবিত্র কোরআন এবং সহি হাদিস। এই দুই মানদণ্ডের ওপরে আমরা সমগ্র মুসলিম উম্মার ঐক্য কামনা করি। আজকে সারা বাংলাদেশে আপনারা দেখবেন যে আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের মধ্যে ঐক্যের আওয়াজ উঠেছে, সবাই বলছে আমরা ঐক্যবদ্ধ হতে চাই। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, এই ঐক্য তারা মনে করছেন শুধু এক স্টেজে বসলেই মনে হয় ঐক্য হয়ে যাবে। তারা মনে করছেন পরস্পর শুধু সালাম মুসাফা করলেই বোধ হয় ঐক্যবদ্ধ হয়ে যাব আমরা। এত সহজ নয়। ঐক্যবদ্ধ হওয়ার মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বহু আগেই দিয়ে দিয়েছেন, আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই দিয়ে দিয়েছেন। সেই মানদণ্ড অনুসরণ না করে শুধুমাত্র এক স্টেজে বসলে, পরস্পর সালাম মুসাফা করলেই আমাদের মধ্যে ঐক্য আসবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনারা দেখছেন ঐক্যের অনেক আওয়াজ আসছে, কিন্তু আসলে যেভাবে ঐক্যবদ্ধ হওয়া উচিত সেই ঐক্য কিন্তু আমাদের মধ্যে আসছে না। তার কারণ, এর পিছনে দুইটা মৌলিক কারণ। আমরা যে ঐক্যবদ্ধ হতে পারছি না, সবাই ঐক্যবদ্ধ হতে চাচ্ছি। বাংলাদেশের আপনি একশো জন মুসলমানের মধ্যে 100 জনকে জিজ্ঞেস করেন, প্রত্যেকেই বলবে আমরা ঐক্যবদ্ধ হতে চাই। কেউ চায় না ইখতিলাফ হোক, পরস্পর বিচ্ছিন্নতা আসুক, এটা কেউ চায়। সবাই চাচ্ছে ইসলামের পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। কিন্তু ঐক্যবদ্ধ হতে পারছি না কী কারণে? এর পিছনে দুইটা মৌলিক কারণ, একটা হচ্ছে আমাদের আকীদাগত কারণ, একটা হচ্ছে আমলগত কারণ। আকীদাগত কারণ যেটা, সেটা হচ্ছে আমরা আজকে আমরা যারা মুসলিম হিসেবে নিজেদের দাবি করছি, আমরা মুসলিম হিসেবে দাবিদার হওয়ার পরেও, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার পরেও আমরা অধিকাংশই তাওহিদের বিরোধী অবস্থান নিয়েছি। তাওহিদকে আমরা চিনি না, তাওহিদকে আমরা বুঝি না, তাওহিদের নামে আমরা শিরক করছি, আমরা শিরক করছি আর মনে করছি আমরাই বোধে তাওহিদি মুসলমান। তাওহিদি জনতার বাজারে শুনবেন শুধু তাওহিদি জনতা, তাওহিদি জনতার শুধু বাজারে আওয়াজ আছে, তাওহিদি জনতার শুধু কথা বলা হয়ে থাকে, কিন্তু তাওহিদ আমরা কয়জন বুঝি? সম্মানিত উপস্থিতি, বুঝি না বলেই আজকে আমাদের মধ্যে, আমাদের মতো একদল ওলামায়ে কেরাম তারা বলছেন আকিদা বলে কোরআনে ও হাদিসে কোনো বিষয় নেই, তাওহিদ বলে কোরআনে ও হাদিসে কোনো বিষয় নেই। এসব বিষয় মুসলিম উম্মার মধ্যে বিভক্তি তৈরি করবে। অথচ আকিদা ছাড়া, বিশ্বাস ছাড়া, মুসলমানের মূল সম্পদই হচ্ছে বিশ্বাস। মুসলমান, একজন মুসলমান সে একজন হিন্দু থেকে পৃথক কী জন্য? একজন হিন্দুও বিশ্বাস করে একজন ভগবান আছে, একজন খ্রিস্টানও বিশ্বাস করে একজন গড আছে, একজন ইহুদিও বিশ্বাস করে একজন স্রষ্টা আছেন। শুধু নাস্তিক ছাড়া সবাই বিশ্বাস করে একজন ওপরওয়ালা আছেন। সেই ওপরওয়ালাদের সাথে আমাদের স্রষ্টা মহান রব্বুল আলামিনের পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে এই, আমরা মুসলিম উম্মা এক আল্লাহ রব্বুল আলামিনকে শুধুমাত্র একই জানি। তার উদ্দেশ্যে আমরা এটাই বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আপনারই আমরা ইবাদত করি এবং আপনার কাছেই একমাত্র আমরা সাহায্য চাই। এই কথা বলার কারণেই তো আমরা মুসলিম, এটাই তো আকীদা, এটাই তো বিশ্বাস। এই বিশ্বাসের কারণেই তো আমরা দুনিয়ার অন্য সমস্ত মানুষ থেকে আলাদা। সম্মানিত উপস্থিতি, অনেকেই মনে করে যে ভালো কাজ করলেই বোধহয় মানুষ জান্নাতে চলে যাবে। ভালো কাজ করলে কি জান্নাতে যাবে? মানুষ জান্নাতে যায় কিসের জন্য? যায় তো জান্নাতে মানে আকীদার জন্যই, তার বিশ্বাসের জন্য, তার তাওহীদি আকীদার জন্যই সে জান্নাতে যাবে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আনি আবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল বলছেন, আমি প্রত্যেক উম্মার মধ্যে, প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি, নবী প্রেরণ করেছি, তাদের কাছে এই ঘোষণা দেওয়ার জন্য, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করো না। ওয়াস্তানিবুত তাগুত, এবং আল্লাহ ছাড়া আর যার পূজা করা হয়, আর যার দাসত্ব করা হয়, সবাইকে তোমরা পরিত্যাগ করো। এই একটা বার্তার জন্যই পৃথিবীর সমস্ত নবী, বলা হয়ে থাকে 124,000 পয়গম্বর, যদি হাদিসটা দুর্বল তবুও আমরা একটা অনুমান করতে পারি, যদি 124,000 পয়গম্বর এসে থাকেন, প্রত্যেকের একটাই দাবি ছিল সব সমাজের প্রতি, আনি আবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। এই যে ইবাদত করা বিষয়টা, এই যে দাসত্বের বিষয়টা, এটাই তো আকিদার বিষয়। নাহলে শুধু ভালো মানুষ হলে তো সবাই জানাতে চলে যেত, অনেকেই চলে যেত, অমুসলিমরাও জানাতে চলে যেত। আমরা অনেক সময় উদাহরণ দিই এইভাবে, মাদার তেরেসার নাম আপনারা শুনেছেন তাই না? মাদার তেরেসা বিশ্বের ইতিহাসে অন্যতম একজন মহিলা যিনি মানব সেবার জন্য খ্যাতি লাভ করেছিলেন। নেলসন ম্যান্ডেলা বিশ্বের ইতিহাসে এমন একজন ব্যক্তি
যিনি কালোদের অধিকার অর্থাৎ নিগ্রোদের অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আধুনিক বিশ্বে। এই মানুষগুলো সমাজে সবচেয়ে ভালো ভালো মানুষ হিসেবে স্বীকৃত, বিশ্বের সব স্থানে এদের নাম আপনারা শুনবেন ভালো মানুষ হিসেবে। কিন্তু এই মানুষগুলো কি জান্নাতে যাবে? আপনাদের বিশ্বাসটা কি, এরা কি জান্নাতে যাবে? কেউ কেন জান্নাতে যাবে না? একটাই কারণ, তারা এক আল্লাহর প্রতি বিশ্বাস আনতে পারে নাই, অথবা আনলেও যেইভাবে বিশ্বাস করতে বলা হয়েছে সেই বিশ্বাস তারা করেন নাই, অথবা তাদের বিশ্বাসের সাথে শিরক মিশ্রিত ছিল। আল্লাযীনা, আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া উলাইকা হুম মুহতাদুন। নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ঈমানের সাথে শিরক মিশ্রিত করে নাই, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তাহলে শুধুমাত্র ঈমান আনলেই হবে না, শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করলেই হবে না, আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। এই বিষয়টার নামই তো আকীদা, এই বিষয়টার নামই তো বিশ্বাস। আর আপনি বলেছেন আকীদা হচ্ছে ফেক। সম্মানিত উপস্থিতি, আমাদের আলেম ওলামাদের এই অবস্থা দেখে আমরা অত্যন্ত ব্যথিত হই, অত্যন্ত লজ্জিত হই যে ইসলামের বেসিক কনসেপ্টটাই তাদের মধ্যে নাই। আর না থাকার কারণে আজকে তারা ঐক্যের মানদণ্ড বোঝেন না। ঐক্যের মানদণ্ড তারা মনে করেন আমার আমার দলকে ভোট দিলে ঐক্য হয়ে গেল, আমার দলকে ভোট দিলে ঐক্য হয়ে গেল, এই জন্য হিন্দুদের ভোট তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ, এই জন্য তারা এখন আবার হিন্দু শাখা খুলেছেন, এই জন্য তারা আবার অমুসলিমদের শাখা খুলেছেন। অথচ ইসলামী দল, তাদের কাছে আকীদার কোনো গুরুত্ব নেই, তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে ভোট, ভোট হলেই সব হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের কাছে এই বিষয়টা স্পষ্ট থাকা দরকার। আকীদা যদি ভালো না হয়, আকীদা যদি পরিষ্কার না হয়, আকীদার মধ্যে যদি শিরক থাকে, সেই ব্যক্তি যতই আমল করুক না কেন, যতই আল্লাহ আল্লাহ হোক না কেন, যতই তার মাথায় বড় পাগড়ি থাকুক না কেন, যতই তার গায়ে বিশাল আলখেল্লা হোক না কেন, তিনি যত বড় মাদ্রাসার পরিচালক হন না কেন, তার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজুলন, এক ব্যক্তির কাছে, এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসলো, এসে বলছে, ইয়া রসুল্লাহ মাল মুজিবাতান, হে আল্লাহ রসুল, কোন দুইটা জিনিস আবশ্যক, নিশ্চিত হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহ রসুল কি বলছেন, মান মা তালা ইউশরিক বিল্লাহ দাখাল আল জান্না, যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে সে কারো আল্লাহর সাথে কাউকে শরিক করে নাই, দাখাল আল জান্না, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওমান মাতা ইউশরিক বিল্লাহ হিসাইয়ান দাখাল আল নার, আর যদি কোনো ব্যক্তি এই অবস্থায় মারা যায় যে সে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা অবস্থায় মারা গেছে, দেখালার নার, সে ব্যক্তি নিশ্চিত জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় আমাদেরকে ঘোষণা করে দিচ্ছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কখনো ক্ষমা করেন না, শিরক বাদ দিয়ে অন্য যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার রাসূলকে উদ্দেশ্য করে, লাইন আশরাক তালা হেপাতান না আমালুক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনিও যদি আল্লাহর সাথে কাউকে শরীক করেন, তাহলে আপনার সমস্ত আমল সব বাতিল হয়ে যাবে। আপনি যত ভালো আমলই করেন না কেন, কাল কিয়ামতের ময়দানে দেখবেন ওই সমস্ত আমল সব আল্লাহ রাব্বুল আলামিন ফু দিয়ে উড়িয়ে দিচ্ছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল বলছেন, ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, নিশ্চয়ই যদি কোনো ব্যক্তি ইমানের বিষয়ে কুফরি করে, সেই ব্যক্তির সমস্ত আমল সব বাতিল হয়ে যাবে এবং সে কাল কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আরো বলছেন, ওয়া কাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা মানসুরা, তারা যে সমস্ত ভালো ভালো আমল করেছিল, সৎ আমল করেছিল, সমস্ত সৎ আমলকে আমরা আমার সামনে রাখবো, রাখার পরে সেগুলোকে আমরা ফাজআলনাহু হাবা মানসুরা, সেগুলোকে ধুলায় আমি উড়িয়ে দেব, ওগুলোকে কিচ্ছু আমি গ্রহণ করবো না, কারণ সে শিরক করেছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজে সবচেয়ে বড় যে পাপটা হচ্ছে সেই পাপের নাম হচ্ছে শিরক। আপনারা বলবেন জেনা অনেক বড় পাপ, আপনারা বলবেন মানুষ হত্যা করা অনেক বড় পাপ, আপনি বলবেন যে মানুষের সম্পদ চুরি করে নেওয়া অনেক বড় পাপ, আমরা বলবো এর চেয়ে বড় পাপ হচ্ছে শিরক, এর চেয়ে হাজার গুণ বড় পাপ হচ্ছে শিরক। কারণ অন্য সমস্ত গুণা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দিতেও পারেন, কিন্তু শিরকের গুণা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। আজকে আমাদের সমাজে সবচেয়ে বেশি যে বিষয়ে শিরক হচ্ছে তার নাম হচ্ছে তাওয়াসসুল। আজকে যত বাংলাদেশে মাজার দেখেন না আপনারা, হাজার হাজার মাজার, লক্ষ লক্ষ মাজার, 198,000 পীর বাংলাদেশে আছে বলে আমরা 1982 সালে একটা রিপোর্ট পেয়েছিলাম, 198,000 পীর বাংলাদেশে আছে, প্রত্যেক পীরের এক একটা খানকা আছে,
প্রত্যেক পীরের এক একটা মাজার আছে, সেই 82 সালের গল্প। আর আজকে 2024 সালে এই বিগত প্রায় 40 বছরে মাজারের সংখ্যা কমছে না বাড়ছে, বহু বেড়ে গেছে। এই সমস্ত মাজারগুলোতে কি হয় আসলে বলেন তো? এই সমস্ত মাজারগুলোতে আল্লাহর পূজা হয় নাকি পীরের পূজা হয়? এই সমস্ত মানুষগুলো যারা ওখানে সিজদা ঠুকছেন, ইনারা কি ঈমান আনার পরেও তারা মুশরিক হয়ে যান নাই? এই মুশরিক অবস্থায় যারা মারা যাবেন তাদের জন্য কি জান্নাত আছে? আজকে আমাদের সমাজে সবচেয়ে বেশি শিরক হচ্ছে এই তাওয়াসসুলের শিরক, মাধ্যম বানানোর শিরক। তারা মনে করেন যে ওই পীরকে মাধ্যম করে আমাদেরকে জান্নাতে যেতে হবে, পীরকে মাধ্যম করে আমাদেরকে জান্নাতে যেতে হবে। তারা খুব সুন্দর উদাহরণ দিয়ে দেন যে আমরা যেরকম আদালতে যখন যাই, আদালতে যেয়ে জজের কাছে যেতে গেলে আমরা একা একা অ্যাপিল করলে জজ সেটা শুনে না, কি করতে হয়, একজন উকিল ধরতে হয়। সেই উকিল সাহেব আমাদের পক্ষ থেকে জজের কাছে বলেন যে এই লোকটা নির্দোষ। ঠিক তেমনই আল্লাহর কাছে পৌঁছতে গেলে আমরা পাপি বান্দা, আমাদের অনেক পাপ, আমরা চাইলেই আল্লাহর কাছে যেতে পারবো না। এই জন্য আমাদের একটা মাধ্যম দরকার, সেই মাধ্যমটাকে আমাদের পীর সাহেব। ওই পীর সাহেব আমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, হে আল্লাহ এই লোকটা আমার মুরিদ ছিল, এই লোকটা আমার মুরিদ ছিল, এই লোকটা ভালো মানুষ, আপনি তাকে মাফ করে দেন। এত সস্তা, এত সহজ। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরে উকিল হওয়ার জন্য তো আল্লাহ নিজেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের কথা শোনার জন্য প্রতি রাতে তিনি অপেক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মুহূর্তে আমাদের জন্য অপেক্ষা করেন কখন আমরা তাকে ডাকবো। উদৌনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন যখন বান্দা তাকে আহ্বান করে। আপনার সমস্ত আহ্বান আপনি মন খুলে আল্লাহর কাছে করবেন ডাইরেক্ট, আপনার আমার মাধ্যম কেন লাগবে? যে লোকটাকে আপনি মাধ্যম বানাচ্ছেন, যে পীরটাকে মাধ্যম বানাচ্ছেন, যেই পীর কবরে শুয়ে আছে আপনি নিজেই জানেন না সে জান্নাতে না জাহান্নামী, সে নিজেই জানে না সে জান্নাতে না জাহান্নামী, তার নিজেরই খবর নেই। সেই কালকে কিয়ামতের ময়দানে উঠে ইয়ানাফসি ইয়ানাফসি করবে, আর আপনাকে বাঁচাবে কোথা থেকে? সে সম্মানিত উপস্থিতি, এই তাওয়াসসুলের পাপ, এই মাধ্যম বানানোর শিরকের কারণে আজকে বাংলাদেশের অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও শিরক করছে। ওমাই উমিনু আকসারহুম বিল্লাহি ইল্লা ওহুম মুশরিকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে তারা অধিকাংশই আবার মুশরিক হয়ে গেছে। কাদের কথা বলছেন? এই সমস্ত মানুষদের কথাই, যারা মাজারে যে সিজদা করছে, মাজারে যে শিন্নি দিচ্ছে, মাজারে যে টাকা পয়সা মানত করছে, এই মানুষগুলোর কথাই তো এই আয়াতে বলা হয়েছে। এই মানুষগুলোর কাছে যখন আপনারা যাবেন তারা বলবে কি, আমরা তো আল্লাহর পূজা করি, আমরা আল্লাহর ইবাদত করি, মানে আবুদুহুম ইল্লা লিউকারিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা তো তাদের দাসত্ব করি, তাদের কাছে শুধুমাত্র এই জন্যই যায় যেন তারা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। ঠিক মক্কার কুরাইশ এই কথা কিন্তু বলেছিল, কোরআনেই বলা হচ্ছে মক্কার কুরাইশ ঠিক এই কথাই বলেছিল। আজকে আমাদের যারা এই পীরের মাজারে যাচ্ছেন তারাও ঠিক একই কথা বলছেন। সম্মানিত উপস্থিতি, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তাওয়াসসুলের নাম দিয়ে আপনি মাজারে যান, পীরের কাছে যান, এগুলো সমস্ত একেবারে শতভাগ শিরক। এর সাথে আরও ছোটো ছোটো কিছু বিষয় রয়েছে যেগুলোকে আমরা শিরক মনে করি না। অনেকে আমরা মাজারে যাই না, আমরা মোটামুটি কুসংস্কার থেকে নিজেদের মুক্ত মনে করি, মাজারে যাই না, কিন্তু কি করি যখন বিপদে পড়ে যাচ্ছি, ঠিক মতোই কবিরাজের কাছে যে একটা তাবিজ ঝুলিয়ে নিয়ে আসছি। আমরা আমাদের বাচ্চারা যখন কান্নাকাটি করে, ওই বাচ্চাটাকে কালো বাচ্চাটার কপালে একটা কালো টিপ লাগিয়ে দিচ্ছি। আমরা যখন দেখা যাচ্ছে ওই সূর্যগ্রহণ হয়, চন্দ্রগ্রহণ হয়, তখন আমাদের বাড়িতে যারা মহিলারা আছে মহিলাদেরকে বলে দিই যে তোমরা বাইরে যেও না, বাইরে গেলে সন্তানের ক্ষতি হবে। যদি আমরা ঘর থেকে বের হই, বের হওয়ার সময় যদি দেখি একটা কাক উড়ে গেছে, সঙ্গে সঙ্গে মনে হয় যে না একটা সমস্যা হতে পারে, এখন আর যাওয়া যাবে না। এই যে যত ধরনের চিন্তাধারা আমাদের চিন্তাধারায় যে কুসংস্কারগুলো ঢোকে, যে লা উদুয়া ওয়ালা তিয়ারা, অথবা এই যে আল ইস্তিগাসার নামে যত ধরনের বিষয়গুলো আসছে, সবগুলোই এক কথায় শিরক। এই সমস্ত কাজ কিছুই করা যাবে না, আপনি তাবিজ বাঁধতে পারেন না। তাবিজটা কী আসলে? তাবিজের মধ্যে কি কোনো ঔষধি শক্তি আছে? আপনি ওষুধ খেতে পারেন, ওষুধের মধ্যে ঔষধি শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেকটা অসুখের ওষুধ আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে তিনি বলছেন যে প্রত্যেকটা ওষুধের, প্রত্যেকটা অসুখের ওষুধ আছে। সেই জন্য আমরা ওষুধ খাই, ওষুধ খাওয়া জায়েজ, কোনো সমস্যা না। কিন্তু আপনি যখন তাবিজ পড়ছেন, তাবিজের মধ্যে কী ঔষধি শক্তি আছে? আপনার শুধু একটা বিশ্বাস ওখানে কাজ করে, ওই তাবিজ পড়েছি, তাবিজের উপর ফু দিয়ে দিয়েছে, আমার পীর সাহেব নিশ্চয়ই ফুয়ের একটা শক্তি আছে, সেই ফু দিয়ে আমি বেঁচে যাব। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত অবান্তর চিন্তা দিয়ে
যদি তাবিজ বাঁধেন নিঃসন্দেহে এটা শিরক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মান আল্লাহকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ বাঁধলো সে ব্যক্তি পরিষ্কার শিরক করলো। সময়ের উপস্থিতি, আমাদের সমাজে কিছু সামাজিক শিরক আছে যে শিরকগুলো সম্পর্কে আমরা অসচেতন। আজকে আমাদের প্রত্যেকটা স্কুল কলেজে যেয়ে দেখবেন একটা কোণায় একটা করে শহীদ মিনার খাড়া করা আছে, খাড়া করা আছে না? আজকে আমরা এটা স্পষ্ট পরিষ্কার ভাষায় বলতে পারছি, কিছুদিন আগে কিন্তু আমি বলতে পারতাম না, বললে আমাদের একটা চিন্তা থাকতো নিশ্চয়ই কোনো সমস্যা হয়ে যাবে। আমরা আজকের এই পরিবেশে পরিষ্কার ভাষায় আপনাদের বলে দিতে চাই, যারা আপনারা বা আমরা ওই খাম্বার সামনে দাঁড়িয়ে মাথা নত করছি, জেনে রাখবেন এটাও শিরকের অন্তর্ভুক্ত। আপনি কেন একটা ইট পাথরের জিনিস, একটা লোহার জিনিস, তার মধ্যে কোনো প্রাণশক্তি আছে, তার কিছু দেওয়ার ক্ষমতা আছে, তার কাছে যে আপনি মাথা নত করছেন শ্রদ্ধা করছেন কোন দুঃখে, ওখানে কোনো লাশ দাফন করা আছে? আপনি শহীদ যারা আছে তাদের প্রতি আপনি শ্রদ্ধা জানিয়ে আপনি তাদের জন্য কী করবেন, দোয়া করবেন, হে আল্লাহ আপনি তাদেরকে জান্নাত দেন, তাদের কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেন, আপনি আমি তাদের জন্য দোয়া করে কি যথেষ্ট না? সেই শহীদদের জন্য আপনি আবার যে একটা খাম্বার সামনে নিজে বানাইছেন, ওই খাম্বারটা কি শহীদ বানাইছেন, আপনি নিজে বানাইছেন, আপনি নিজে নিজে বানাইছেন, বানায় তার সামনে আপনি মাথা নিচু করে দাঁড়াচ্ছেন, এর চেয়ে লজ্জা একজন মুসলমানের জন্য আর কি হতে পারে? একজন মুসলমান তার মাথা শুধু নত হবে আল্লাহর কাছে, সেই মুসলমান একটা ইট পাথরের সামনে সে মাথা নত করে দাঁড়িয়ে থাকবে, এর চেয়ে লজ্জার বিষয় আর হতে পারে? সময় উপস্থিতি, গত গত শুক্রবারেই আমরা গিয়েছিলাম সিরাজগঞ্জে, সেখানে যে ভদ্রলোকের বাসায় ছিলাম সেই ভদ্রলোক বলছেন যে আমি একসময় একটা দলের কর্মী ছিলাম, তারপরে 2004 সালে বা 5 সালে আমি হজে গেলাম, হজে যাওয়ার পরে আমি পরিপূর্ণ দিনের মধ্যে ফিরে আসলাম, ফিরে আসার পরে দেশে এসে ওই দলের পক্ষ থেকে আমাকে আহ্বান জানানো হলো যে 21 ফেব্রুয়ারিতে যে আমাকে ওই মানে কি বলবো শহীদ মিনারে যে মাথা নত করতে হবে বা পূজা করতে হবে আর কি, এক কথায় ফুল দিয়ে আসতে হবে। তো উনি বলছেন যে আমি ওখানে গেলামও, যাওয়ার পরে যখন আমাকে বলা হলো যে এখন নিরাপত্তা পালন করতে হবে, মাথা নিচু করতে হবে, তখন আমার অন্তরটা, আমার হাত পা এমনিতেই কাঁপা শুরু করে দিল, কারণ আমি হজে যে আল্লাহর কাছে বলে এসেছি আল্লাহ এখন এখন থেকে আমি আর কারোর দাসত্ব করবো না, একমাত্র তোমারই আমি দাসত্ব করবো, একমাত্র তোমার কাছে মাথা নত করবো। আজকে আমি একটা সামান্য ইটের একটা তৈরি জিনিসের কাছে আমি মাথা নত করছি, তার অন্তরটা কেঁপে উঠলো, তার শরীর কেঁপে উঠলো, সে সেখানে মাথা নত করতে পারলো না, সে সেখান থেকে তখনই চলে আসলো এবং বললেন সেই দিন থেকে আমি তওবা করলাম, আমি এই সমস্ত দলীয় প্রোগ্রামে আর জীবনে কখনো অংশগ্রহণ করব না। একজন মুসলমানের আকীদা হচ্ছে এমনই, এই আকীদার কারণে সে মাথাটা নত করতে পারলো না। সময়ের উপস্থিতি, আপনার আকীদাই আপনাকে জান্নাতে নেবে, এই জন্য বলা হয় আল আকীদা তো হিয়াল আসাস, আকীদাটাই হচ্ছে মূল জিনিস, আপনার বিশ্বাসটাই মূল জিনিস, বিশ্বাসের কারণে আপনি আল্লাহকে, আল্লাহর প্রতি আস্থা রাখেন, বিশ্বাসের কারণে আপনি জানেন এই জীবনের পরে আরেকটা জীবন আছে। যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে না, আখেরাতের প্রতি বিশ্বাস করে না, সে ব্যক্তি কখনো নিজেকে ইসলামের উপর পরিচালিত করবে, কখনোই করবে না। সম্মানিত উপস্থিতি, আরেকটা বড় শিরক আমাদের সামনে চলমান রয়েছে, যেটা হচ্ছে আমাদের আলেম ওলামাদের শিরক। এই শিরকটা সাধারণ মানুষ অত বুঝে করে না, এই শিরকটা করে আমাদের আলেম ওলামারা। কীভাবে করেন? তারা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, তিনি আসমানের ওপরে আছেন, পবিত্র কোরআনে বলা হয়েছে আর রহমান আল্লাহ আরশিস্তাও, আল্লাহ রাব্বুল আলামিন আছেন কোথায়? তিনি আছেন আরশের ওপরে। এই যে বিষয়টা পবিত্র কোরআনে অন্তত 7 জায়গায় এসেছে, কিন্তু আমাদের ওলামায়ে কেরাম তারা বলছেন যে না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশের ওপরে থাকতে পারেন না। তারা নানা যুক্তিতর্ক আবিষ্কার করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আরশের ওপরে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সীমাবদ্ধ হয়ে যান, তিনি সীমিত হয়ে যান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সীমিত যাতে না করতে হয় এই জন্য এই কথা বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান। এমনকি যারা সুফিবাদী তারা আকিদা এভাবে বানিয়ে নিল, আমরা যা কিছু পৃথিবীতে দেখছি সবই হচ্ছে আল্লাহর অংশ, আর এ কারণে আমরা যারা মানুষ এখানে বসে আছি, যত পশু প্রাণী আছে সবই হচ্ছে আল্লাহর অংশ, এই জন্য তারা কি বলে, যত কাল্লা তত আল্লাহ, যত কাল্লা তত আল্লাহ। কেন বলে? মানে আমরা সব আল্লাহর অংশ। এই যে মহাশিরকের মধ্যে আজকে তারা নিমজ্জিত, এরা হয় এটা হয়তো অনেকে জেনেও না জানা ভান করছেন অথবা অধিকাংশ জানেন না, এই কথাটা আপনাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন, এই বিশ্বাস আপনাকে অবশ্যই পোষণ করে যেতে হবে। আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন কোনো অবস্থাতে যেন এই জায়গায় আমাদের ভুল না হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপর আরশে আছেন। কিভাবে আছেন?
তিনি যেভাবে থাকার কথা সেইভাবে আছেন সেটা আমরা জানি না। তিনি কোরআনে বলেছেন তিনি আছেন আরশের উপরে, ব্যাস ওইটুকুই যথেষ্ট। এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখব না? মুমিনের জন্য কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় নিয়ামত কোনটা? সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ দিদার লাভ করা। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সে আল্লাহকে দেখবে সেই দিন। উজুহি ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের কারণ হবে বা সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় হবে সে তার রবকে, যেই রবকে সে সারাটা জীবন ইবাদত করে এসেছে, সেই রবকে সেই দিন সে স্বচক্ষে দেখবে। আপনি যদি বলেন আল্লাহ সর্বত্র বিরাজমান, তিনি নিরাকার, তাকে দেখা যায় না, তাহলে কালকে আমাদের ময়দানে আমরা কী দেখব? সম্মানিত উপস্থিতি, এই যে একটা মহাশিরকের মধ্যে আমাদের আলেম সমাজ নিমজ্জিত রয়েছেন, আমরা জানি না যে তাদেরকে আমরা এখান থেকে কীভাবে উদ্ধার করব। অথচ তারা কোরআন পড়ছেন, তারা হাদিস পড়ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন ইরহামু মান ফিল আরদি ইরহামুকুম মান ফিস সামা, তোমরা দুনিয়ার বুকে যারা আছে তাদের উপর দয়া করো, তাহলে তোমাদের উপর দয়া করবেন কে? মান ফিস সামা, যিনি আসমানে আছেন। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আছেন আসমানে। আমরা যখন দোয়া করি কোন দিকে ফিরে করি? উপরের দিকে হাত উঁচু করি না? সর্বত্র যদি বিরাজমান হতেন তাহলে সব দিকে ফিরে আমরা মোনাজাত করতাম। আমরা মোনাজাত করি কোন দিকে ফিরে? উপরের দিকে ফিরে। একটা ছোট্ট বাচ্চাকেও জিজ্ঞেস করেন আল্লাহ কোথায় আছে, সে কি বলবে? আমরা এমনকি আল্লাহকে কি বলি? উপরওয়ালা বলি না অনেকে? অনেকে বলি কি উপরওয়ালা, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যে উপরে আছেন এটা আমাদের ফিতরাতই বলে দেয়, আমরা অটোমেটিক বলে ফেলি এটা। অথচ আমাদের ওলামায়ে কেরাম এই বিষয়টা ভুল ব্যাখ্যা করতে করতে ওইদিকে নিয়ে চলে গেছে। এমনকি ইমাম আবু হানিফা পর্যন্ত বলছেন যদি কোনো ব্যক্তি এ কথা বলে আমি জানি না আল্লাহ আসমানে আছেন নাকি জমিনে আছেন, যদি এই কথা কেউ বলে ফাকাত কাফারা, সে ব্যক্তি কুফরি করলো। ইমাম আবু হানিফা পর্যন্ত বলেছেন যে ইমাম আবু হানিফাকে তারা রাত দিন যার নাম তারা উচ্চারণ করেন, সম্মান শ্রদ্ধার সাথে উচ্চারণ করেন, সেই মানুষটার কথা পর্যন্ত তারা মানতে পারছেন না। সম্মানিত উপস্থিতি, এবারে আমরা আসব আকিদার ক্ষেত্রে আরেকটা বিষয় বলে আমি শেষ করে দেব, সেটা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম সম্পর্কে আমাদের আকিদাটা কী। আমাদের সমাজে মোহাম্মদ রসুল সাল্লাহ ইসলামকে কী বলা হয়? তিনি হচ্ছেন নূর নবী, তাই না? তিনি নূরের তৈরি। আমরা কি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরের তৈরি ছিলেন? তিনি হচ্ছেন মাটির তৈরি, আমাদের মতোই মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের শেষ অংশে বলছেন হে মোহাম্মদ আপনি মানুষকে বলে দিন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার নবীকে, তার রাসূলকে উদ্দেশ্য করে হে মোহাম্মদ আপনি নিজেই বলে দিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। পার্থক্য কি? উহা ইলাইয়া, পার্থক্য হচ্ছে আমার কাছে ওহী নাজিল হয়, আমি একজন নবী, আমি একজন রাসূল, আর তোমরা সাধারণ মানুষ। পার্থক্য শুধু এইটুকুই, কিন্তু তিনি হচ্ছেন আমাদের মতো একজন মানুষ ছিলেন, তিনি ফেরেশতা নন, তিনি নূরের তৈরি ছিলেন না। আমরা তাকে বাড়াবাড়ি করতে করতে আমাদের সমাজের একদল মানুষ তাকে তো একবারে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে, আর সে কারণে দেখে আমরা আমাদের মসজিদগুলোতে এক পাশে আল্লাহর নাম আর এক পাশে কি মোহাম্মদ লিখে রেখেছেন, এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ। কী আকীদা আপনাদের? আপনি ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখলে কোনো সমস্যা ছিল না, এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ, আপনি কী বোঝাতে চাচ্ছেন? যাহাই আল্লাহ তাহাই মোহাম্মদ, যাহাই মোহাম্মদ তাহাই আল্লাহ। আমাদের সমাজে একদল আকিদা কিন্তু এই ধরনের আছে। সুতরাং আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যদি কোনো মসজিদে এরকম থাকে আপনাদের, দয়া করে সেটা মুছে ফেলবেন, হয়তো আপনারা না জেনেই সেটা লাগিয়েছেন। কিন্তু যারা এই চিন্তাধারার মানুষ তারা কিন্তু ওই আকিদা পোষণ করে যাহাই আল্লাহ তাহাই মোহাম্মদ, যাহাই মোহাম্মদ তাহাই আল্লাহ। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল, তার রাসূলকে বলছেন এই কথা আমাদেরকে বলে দেওয়ার জন্য যে লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম ফা ইন্নামা আনা আব্দুন ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলু। আল্লাহ রাসূল বলছেন হে মানুষ সকল, তোমরা আমার ব্যাপারে সেইভাবে বাড়াবাড়ি করো না যেইভাবে ইহুদিরা খ্রিস্টানরা তাদের নবীর ব্যাপারে বাড়াবাড়ি করেছে। যিশু খ্রিস্টকে তারা আল্লাহর কি বানিয়ে দিয়েছে? আল্লাহর পুত্র বানিয়ে দেয়নি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আমার ব্যাপারে ওইভাবে বাড়াবাড়ি করো না যেইভাবে বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, বরং তোমরা বলো আমি হচ্ছি আল্লাহর বান্দা এবং তার রাসূল, আমি আল্লাহর একজন বান্দা মাত্র, এর বাইরে আমি আর কিছু নই। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে আমাদেরকে সুস্পষ্ট আকীদা রাখতে হবে, কোনো অবস্থাতে যেন আমরা শিরকের মধ্যে লিপ্ত না হই। আমাদের আকীদা যদি বিশুদ্ধ হয় তবেই আমরা আল্লাহর কাছে মুক্তি পাবো, আর আকীদার মধ্যে যদি গণ্ডগোল হয়ে যায়, শিরক ঢুকে যায়, কোনো অবস্থাতে কিন্তু আমরা আল্লাহর কাছে মুক্তি পাবো না। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথম যে বাধা মুসলিম ঐক্যের ক্ষেত্রে সেই বাধাটা হচ্ছে আকীদার ক্ষেত্রে। আজকে আমাদের অধিকাংশ মুসলমান আকীদা সম্পর্কে সচেতন নয়,
অধিকাংশ মুসলমান এই কারণে তারা শিরকের সাথে যুক্ত হয়ে আছে, পীর মাজারের সাথে যুক্ত হয়ে আছে, নানা ধরনের ওসিলা পূজার সাথে তারা যুক্ত হয়ে রয়েছে। এইভাবে তারা তাদের অজান্তেই তারা নানা শিরকের সাথে যুক্ত হয়ে রয়েছে এবং তারা মনে করছে আমরা বোধহয় অনেক বড় মুসল্লি, পাঁচক তো সালাত আদায় করছে, তাহাজ্জুদ আদায় করছে, আবার যে পীরের মাজারে যে সিন্নিধি আসছে সময়ত উপস্থিতি। এই এই ধরনের মুসলমান, এই ক্যাটাগরির মুসলমান যারা আছেন তাদের পক্ষে কখনোই জান্নাতে ঢোকা সম্ভব নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। সুতরাং যদি আপনার আকীদার মধ্যে সমস্যা থাকে, এই সমস্যার আকীদা নিয়ে আপনার আমার সাথে ঐক্যটা হবে কিভাবে? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, একজন হচ্ছে জাহান্নামের পথে ধাবমান, একজন জান্নাতের পথে ধাবমান, দুজনে কখনো একসাথে থাকতে পারে? আফানা জালুল মুসলিমিনা কাল মুজরিমিন, আল্লাহ বলছেন মুসলমান এবং পাপীরা যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে আর যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ না করে পাপের মধ্যে লিপ্ত রয়েছে, তারা কি কখনো সমান হতে পারে? তারা কিভাবে এক মঞ্চে এসে সালাম করলে মুসাফা করলে ঐক্য হয়ে যাবে? এই জন্য আকিদার সংস্কার সবার আগে দরকার। আমরা যারা ইসলামের উপর বিশ্বাসী তারা প্রত্যেকে এই বিষয়ে সবাই কিন্তু নিশ্চিত যে আমাদেরকে অবশ্যই তাওহীদের উপরে বিশ্বাস রাখতে হবে। এই তাওহীদের উপর বিশ্বাস রাখার অর্থ হচ্ছে এই আল্লাহকে এক বলে মানা, সেই সাথে আল্লাহর সাথে কাউকে শরীক গণ্য না করা। এই দুটো যতক্ষণ নিশ্চিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা পরিষ্কার বা স্পষ্ট মুসলমান হতে পারছি না। আল্লাহ বলছেন কি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদতি রাব্বি আহাদা, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় সে যেন সৎ আমল করে আর সে যেন আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরিক না করে। সুতরাং আকিদাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তৃতীয় যে বিষয়ে আমাদের ঐক্য আসছে না, যে বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না, সেটা হচ্ছে সুন্নাতকে না মানা, সুন্নাতের বিরুদ্ধাচারণ করা। আজকে আমরা সবাই নবীর নামে পাগল, নবীর রওজায় যাওয়ার জন্য পাগল, নবীর রওজায় সালাম পাঠানোর জন্য পাগল, কিন্তু নবীর সুন্নাত মানতে আমরা কেউ রাজি নই। মক্কা মদিনায় যাচ্ছি আমরা ঠিকই, ওমরা পালন করছি, হজ পালন করছি, সেখানে যে সুন্নাত অনুযায়ী আমলগুলো হচ্ছে সেই সুন্নতগুলো আমরা মানি না। আমরা শুধুমাত্র কি বলবো, নবীর রওজা যেই সন্তুষ্ট সেই সুন্নতগুলো আমাদের চোখে পড়ে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের পাপসমূহকে ক্ষমা করে দেবেন, ওয়াল্লাহু গফুরুর রহিম। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা আমাদেরকে স্পষ্ট ধারণা রাখতে হবে। আমাদের যদি আমরা যদি প্রকৃত মুসলিম হতে চাই, আমরা যদি ঐক্যবদ্ধ মুসলিম উম্মাহ গঠন করতে চাই, তাহলে তাওহীদের উপর যেমন আত্মসমর্পণ করতে হবে ঠিক তেমনই আমাদেরকে আল্লাহ রসুলের সুন্নাতের প্রতি আত্মসমর্পণ করতে হবে। যখনই জেনে যাবো কোনো বিষয়ে সুন্নাত দ্বারা প্রমাণিত আল্লাহ রসুল করেছেন সেটাকে আমরা মেনে নেব, যেটা আল্লাহ রসুল করেন নাই সেটা যত বড় মানুষই করুক না কেন, যত ভালো মানুষ করুক না কেন, বা মানুষ যতই ভালো বলুক না কেন, সেটা কখনোই আমলযোগ্য হতে পারে না। সেটার নাম কি, সুন্নাতের বিপরীত যেটা সেটার নাম কি, সেটার নাম হচ্ছে বেদাত। বেদাত যত ভালো আমলই হোক না কেন সেটাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আমাদের যারা আলহামদুলিল্লাহ সমস্ত মসজিদে যারাই আমরা হানাফি হই, আহলে হাদিস হই, যেই হই না কেন, খুতবার সময় একটা কথা বলি, ইয়াকুম মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা, তোমরা বেদাত থেকে বেঁচে থাকো, নতুন নতুন আবিষ্কার থেকে বেঁচে থাকো, কারণ প্রত্যেকটা নতুন আবিষ্কার বেদাত এবং প্রত্যেকটা বেদাত মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আমাদের হানাফি আহলে হাদিস সবাই আমরা সবাই আমরা এই কথাটা কিন্তু খুতবার সময় বলি, বেদাতকে কিন্তু কেউ আমরা পছন্দ করি না। মান আহদাসা ফি আমরিনা হাদা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমার সমাজে আমার দিনের মধ্যে নতুন কোনো জিনিস ঢুকিয়ে দিল, নিঃসন্দেহে তার সে আমলটা প্রত্যাখ্যাত হয়ে গেল, সেটা যত ভালো আমলই হোক না কেন। সময় উপস্থিতি, আজকে আমরা লক্ষ্য করি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি, সালাত না? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত সেই ইবাদতের নাম হচ্ছে সালাত। এই সালাত যে আমরা পড়ছি, এই সালাতকে আমরা রাসূলের তরিকায় পড়ছি? যদি আমরা আমাদের সমাজে তাকিয়ে দেখি, অধিকাংশ আমরা যদি 90% মসজিদ, তাহলে আমরা বলবো 90% মসজিদে সুন্নাত অনুযায়ী সালাত হচ্ছে না। প্রথম যেটা কাজ হয়, আপনি যখন মসজিদে ঢুকছেন সালাতে দাঁড়াচ্ছেন, প্রথমে সালাতে দাঁড়াচ্ছেন আপনি ফাঁকা ফাঁকা হয়ে, রাসূলুল্লাহ কি বলছেন, সাউ সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলোকে আগে সমান করো, ফাইন্না তাসফিয়াতাস সুফুফি মিন তামামি সুন্নাহ, কেননা কাতার সোজা করা হচ্ছে সুন্নাহ, মানে পরিপূর্ণ সুন্নাতের অংশ। আপনি যদি কাতার সোজা না করেন তাহলে আপনার সালাতে দাঁড়ানোই সঠিক হলো না। আল্লাহ রাসূল যখন সালাতে দাঁড়াতেন আগে মুক্তাদির দিকে তাকাতেন,
যে তারা মানে সঠিকভাবে দাঁড়িয়েছে কিনা, না দাঁড়ালে তিনি নিজে যে তাকে সোজা করে দাঁড় করিয়ে দিতেন, ফাঁকগুলো পূরণ করে দিতেন, সুদ্দুল খালাল বলতেন, ফাঁক দুইজনের মাঝখানে যদি ফাঁক থাকে ওই ফাঁকটা পূরণ করে দিতে বলতেন, ওই ফাঁক যদি থাকে আবার রাসূল সতর্ক করে দিচ্ছেন যদি কেউ ফাঁক রাখে তাহলে সেখানে শয়তান একটা কালো কিসের মতো, কালো বিড়ালের মতো বা কিছু একটার মতো সেখানে যেন লুকিয়ে থাকছে। এতবার বলার পরেও আমরা কাতার দাঁড়াচ্ছি, দুই হাত ফাঁকা ফাঁকা করে, তারপরে সালাতে দাঁড়ালাম, সালাতে দাঁড়ালাম কিভাবে, হাত বাঁধছি এমন জায়গায় যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন না। একটা হাদিস এসেছে জয়ীফ হাদিস, সহি হাদিসগুলো আমাদের চোখে পড়ছে না। তারপরে যখন সালাতে ইদা আম্মানাল ঈমান ফা আমিনু, যখন আমিন বলার সময় আসছে সূরা ফাতিহা পড়ার পর আমরা কি বলি, আমিন বলি না। যখন ইমাম বলেন ওলা দল্লিন তখন কি বলতে হয়, আমি ওয়াইদা আম্মানাল ঈমান ফা ইমাম ফা আমিনু, যখন ইমাম বলছেন আমিন তখন তোমরা বলো আমিন। এই আমিন আমরা আমাদের মসজিদগুলোতে এখন হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলছেন যে সাহাবায়ে কেরামের যুগে আমিন এত জোরে হতো যে ইন্নালিল মাসাজিদি লালাজ্জাতান, মসজিদের মধ্যে একটা গমগম আওয়াজ হতো, একটা গমগম আওয়াজ হতো আমিন বলার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহুদি খ্রিস্টানরা ততটা বেশি হিংসা করে না যতটা হিংসা করে তোমাদের আমিন বলা শুনে, সহিহ বুখারী হাদিস। অথচ আজকে আমাদের মসজিদগুলোতে আমিনের আওয়াজ নেই, আমিনের আওয়াজ তো নেই, বরং আমিন যদি বলা হয় তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। গতকালের খবর লক্ষ্মীপুরে একটা মসজিদে একটা ছোট বাচ্চা আমিন বলেছে, আমিন জোরে বলার অপরাধে তাকে এমনভাবে পিটানো হয়েছে সে এখন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আমাদের একটা মসজিদ ব্রাহ্মণবাড়িয়াতে এখন সেটাকে ভাঙার জন্য দেন দরবার চলছে। এই সময় যখন সবাই বলছে যে মুসলিম উম্মার ঐক্য দরকার, ঠিক সেই সময় ব্রাহ্মণবাড়িয়ার একটি গ্রামে আমাদের একটা মসজিদ ভাঙার জন্য চেষ্টা চলছে। আগামীকালকে সেখানে নাকি বৈঠক আছে, সেই বৈঠকে সিদ্ধান্ত হবে ভাঙা হবে কি হবে না। আহলে হাদিস মসজিদ এমনই খারাপ তাদের দৃষ্টিত হয়ে গেছে যে মাজারের চেয়েও খারাপ। বাংলাদেশে 1,24,098,000 পীরের মাজার আছে, সেই মাজারগুলোর দিকে তাদের নজর নেই, নজর কোন দিকে, আহলে হাদিস মসজিদের দিকে। কী অপরাধ আমাদের, অপরাধ একটাই যে আমরা সালাতের পরে আমিন বলেছি, রফলি আদায় করেছি, সুন্নাতের উপর আমল করেছি, এই সুন্নাতের উপর আমল করার জন্য আজকে আমাদের মসজিদ পর্যন্ত ভেঙে দেওয়া হচ্ছে সম্মানিত উপস্থিতি। তাহলে ঐক্যটা আসবে কীভাবে, ঐক্য যদি আপনার সুন্নাতের উপর না আসে তাহলে আর আসবে কীভাবে সম্মানিত উপস্থিতি। এইভাবে সালাতের ক্ষেত্রে এটা তো একটু কমন বিষয়, প্রতিদিন সালাত আদায়ের পরে আমরা মোনাজাত করছি তাই না, পাঁচ অক্ত সালাতের পরে দলবদ্ধ হয়ে মোনাজাত করছি। পৃথিবীর কোনো জাইয়েদ আলেম, পৃথিবীর কোনো প্রকৃত অর্থে আলেমদার আলেম, তারা কি কখনো এই কথা বলতে পারবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো পাঁচ অক্ত সালাতের পরে অন্তত একটা বার হলেও দলবদ্ধ হয়ে মোনাজাত এভাবে করেছেন? কোনো ইমাম কোনো আলেম কেউ বলতে পারবেন না। তারপর কেন এগুলো চলছে, কিসের নামে চলছে এগুলো? আমরা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আমরা তো তার উম্মত, আমরা তার অনুসরণ না করে কার অনুসরণ করে যাচ্ছি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে কার মধ্যে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। প্রত্যেকটা ক্ষেত্রে পেশাব পায়খানা করা থেকে শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত যত কাজ আছে সমস্ত কাজ হবে একমাত্র কার সুন্নাত অনুসরণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণে আমাদের সব কিছু করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বাইরে আমাদের কোনো মুক্তি নেই, এর বাইরে যখনই যাব তখনই আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি এমনিতেই হবে সম্মানিত উপস্থিতি। এইভাবে আলোচনা করতে গেলে সারা রাত চলে যাবো, আমরা সেদিকে যাচ্ছি না। আরও একটা বিষয় বলা ছিল যে আজকে আমাদের ইসলামী রাজনীতির কথা আসছে অনেক। আমাদের একদল ভাই মাশাআল্লাহ এখন মাঠে নেমে গেছেন, তারা মনে করছেন যদি আমরা ক্ষমতায় যেতে পারি তাহলে বোধহয় ইসলামের বিজয় হয়ে গেল। এই ভাইগুলো তারা ইসলামের দাবি নিয়ে মাঠে নামছেন বটে, কিন্তু তাদের পদক্ষেপ তাদের পদ্ধতি এটা কি ইসলামিক হচ্ছে? গণতন্ত্রের মাধ্যম দিয়ে কখনো ইসলামী ইসলামের বিজয় কখনো আসা সম্ভব? জাহেলিয়াতের পথ দিয়ে কখনো ইসলাম আসা সম্ভব? গণতন্ত্র কি ইসলামী কোনো পদ্ধতি নাকি জাহেলিয়াত? গণতন্ত্র মানে এটা জনগণের তন্ত্র, মানুষের তন্ত্র, আর ইসলাম মানে কার তন্ত্র? আল্লাহর তন্ত্র। আল্লাহর তন্ত্রের সাথে মানুষের তন্ত্রের কখনো সামঞ্জস্যতা হয়? একজন মুসলমান হয়ে আপনার মুখ দিয়ে কথা কখনো শোভা পেতে পারে যে আমাদের দেশে এখন গণতন্ত্র নিয়ে আসতে হবে? একজন মুসলমান কখনো এই কথা বলতে পারে? একজন মুসলমানের মুখ দিয়ে সবসময় এই কথা আসবে যদি সে ইসলামী রাষ্ট্র চায়? বলবে যে আমরা আল খেলাফত আলা মান আলা মিনহাজি নবুয়া, আমরা নবুয়তের আদলে খেলাফত চাই, আমরা সাহাবায়ে কেরাম যেভাবে খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন সেই খেলাফত আমরা কামনা করি। আমরা কখনো এই কথা বলতে পারি যে গণতান্ত্রিক ইসলামী রাষ্ট্র আমরা চাই?
আমাদের ইসলামী রাজনৈতিক দলগুলো এই কথা পর্যন্ত বলার স্পর্ধা দেখাচ্ছেন যে আমাদের খোলাফায়ে রাশিদিন তারা নাকি গণতান্ত্রিক নিয়মে ক্ষমতায় এসেছিলেন। বলুন, নাউজুবিল্লাহ মিন জালিক। কিসের গণতন্ত্র আর কিসের ইসলাম, কোন দিকের সাথে কি লাগাচ্ছেন আপনি? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে অত্যন্ত সাবধান থাকতে হবে কোনো অবস্থাতে যেন আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে যেয়ে ইসলাম বিরোধী কোনো কাজে লিপ্ত না হয়ে পড়ি। আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম আমাদেরকে পেশাব পায়খানা পর্যন্ত করা শিখিয়ে দিয়েছেন, আল্লাহ রসুলকে আমাদের রাজনীতি শেখান নাই? তাহলে কোন রাজনীতি করছে? এই গণতান্ত্রিক রাজনীতির নাম কি ইসলামী রাজনীতি? এর মাধ্যমে কখনো সমাজে শান্তি আসা সম্ভব? আজকে একটা দল চলে গেছে, তার উপরে আপনি প্রেশার চালাচ্ছেন। গত 15 বছর ধরে একটা দল ছিল ক্ষমতায়, সেই দল আর বাকি দলগুলোকে কচুকাটা করছে। এখন আপনি আসবেন, আপনি এসে অন্য দলটাকে কচুকাটা করবেন। এর নামই হচ্ছে গণতন্ত্র। ইসলামী খেলাফতে এই সমস্ত কিছুর অস্তিত্ব আছে? ইসলামী খেলাফত এক মুহূর্তের জন্য কোনো অবস্থাতেই জুলুমকে সহ্য করে না। আপনার প্রতিপক্ষের ওপর আপনি জুলুম করতে পারেন না। ইসলাম কখনো জুলুম শিক্ষা দেন নাই। এক পক্ষ জুলুম করেছে বলে আপনি তার উপরে নির্দোষ হোক দোষী হোক ঢালাওভাবে আপনি জুলুম করলেন, তার ঘরবাড়ি পুড়িয়ে দিলেন, দোকান পুড়িয়ে দিলেন, এইটার অনুমতি আপনাকে কে দিল? ইসলাম তো এই অনুমতি দেয়নি। যে অপরাধ করেছে তার অপরাধের বিচার হবে, শাস্তি হবে। যে অপরাধ করে নাই তাকে আপনি ঢালাওভাবে শাস্তি দিতে পারেন না, বিচার করতে পারেন না। সম্মানিত উপস্থিতি, এই যে গণতান্ত্রিক রাজনীতি, এই রাজনীতি কখনো বিশ্বে শান্তি আনতে পারেনি, পারবে না কখনো। যদি এই বিশ্বে শান্তি কেউ আনতে পারে, কোনো পদ্ধতি আনতে পারে, তার নাম হচ্ছে কি? একমাত্র ইসলাম। এই বিষয়ে আমাদের সবার ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের চেতনা সবার স্পষ্ট থাকতে হবে। যদি আমরা এই বাংলাদেশে শান্তি আনতে চাই, এই বাংলাদেশে যদি আমরা জুলুম দূর করতে চাই, এই বাংলাদেশে আমরা যদি বৈষম্য দূর করতে চাই, তাহলে একটাই মাধ্যম, সেটা হচ্ছে ইসলামকে কায়েম করা, ইসলামী খেলাফতকে আবার নিয়ে আসা। ইসলামী খেলাফতের পক্ষে আমরা কথা বলবো, কখনোই গণতন্ত্রের নাম যেন আমাদের মুখ দিয়ে উচ্চারিত না হয়। আমরা মুসলমানের বাচ্চা, মুসলমানের বাচ্চার মুখ দিয়ে ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মতবাদ, অন্য কোনো আদর্শের নাম কখনো উচ্চারিত হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার শেষ দিকে চলে যাচ্ছি, আমাদের শেখ চলে এসেছেন। সর্বশেষ আহ্বান যেটা আমরা আপনাদের প্রতি রাখতে চাইব আজকে, সূরা নিসার 59 নম্বর আয়াতটা আমরা সবসময় আপনাদের প্রতি অত্যন্ত অত্যন্ত স্বনির্বন্ধ অনুরোধ সহকারে পেশ করতে চাই যে আমরা এখানে আপনাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা তৈরি করতে আসি নাই। আমরা এসেছি মুসলিম উম্মার ঐক্য নিয়ে আসার জন্য, মুসলিম উম্মার ঐক্যের পক্ষে কথা বলার জন্য, এবং সেই ঐক্যের জন্য কিছু ফর্মুলা নিয়ে, যেই ফর্মুলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক প্রদত্ত, আল্লাহ কর্তৃক প্রদত্ত, সেটা হচ্ছে তাওহীদ এবং সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে বারবার বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। যদি তোমরা মুক্তি পেতে চাও, তাহলে মুক্তি হচ্ছে আমার সুন্নাতের মধ্যে, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতের মধ্যে। তোমরা যদি মুক্তি পেতে চাও, তাহলে তোমাদের একটাই পথ, সেই পথ হচ্ছে মান আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবিরা আজকে যে পথে আছি এই পথের মধ্যেই মুক্তি, এবং সেটাই হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের পথ। এর বাইরে দ্বিতীয় কোনো পথ, মুক্তির পথ হতে পারে না। আমরা আপনাদের প্রতি সবার সবার অনুরোধ রাখব, সূরা নিসার 59 নম্বর আয়াতটি বলছি, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রাসূল, এবং তোমরা রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছেন, যারা আলেম ওলামা রয়েছেন, তাদেরও তোমরা আনুগত্য করো। কতক্ষণ পর্যন্ত? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি রাসূল। তবে তোমাদের মধ্যে যখন মতভেদ হয়ে যাবে, কোন বিষয়ে মতনৈক্য হবে, তখন ফিরে যেতে হবে কার দিকে? আল্লাহ এবং তার রাসূলের দিকে। এটাই হচ্ছে আমাদের একমাত্র কর্তব্য। আমরা এখানে উপস্থিত সমস্ত সাধারণ জনগণ, যারা ওলামায়ে কেরাম আছেন, তাদের প্রত্যেকের প্রতি আমাদের স্বনির্বন্ধ অনুরোধ যে আসুন আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কাছে মাথা নত করি, সকল বিধান বাতিল করে ওহির বিধানের কাছে আমরা মাথা নত করি, তাহলে ইনশাআল্লাহ দুনিয়াতে শান্তি পাবো, আখেরাতে মুক্তি পাবো। আর যদি আমরা ওহির বিধানের কাছে আনুগত্য না করি, যদি আমরা বিভিন্ন মাজহাবের কাছে আমাদের মাথা বিক্রি করে দেই, বিভিন্ন দলের কাছে মাথা বিক্রি করে দেই, বিভিন্ন আদর্শের কাছে বিকৃত করে দেই, যদি আমাদের বুজুর্গ আকাবিদের কাছে আমাদের মাথা বিক্রি করে দেই, কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত বুজুর্গ, এই সমস্ত দল, এই সমস্ত মাজহাব আমাদের পক্ষে সুপারিশ করবেন না। সুপারিশ করবেন কে? মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম। মুক্তি যদি পেতে হয়, মোহাম্মদ সাল্লাহ ইসলামের পথে ফিরে আসুন। তিনি যে পথ দেখিয়ে দিয়েছেন, সেই পথে ফিরে আসুন। আমাদের আইম্মায়ে কেরাম, চার মাজহাবে যারা ইমামরা রয়েছেন, তারা কেউ বলেন নাই তোমরা আমাদেরকে অন্ধভাবে অনুসরণ করো, তোমরা আমাদের তাকলিদ করো, এ কথা কেউ বলেছেন? কেউ বলেন নাই। তারা সবাই এক কথা বলেছেন, ইদা সহাল হাদিস ফাহুয়াবাদহাবি, যখন কোন হাদিস বিশুদ্ধ সূত্রে তোমাদের কাছে পৌঁছে যাবে, যে না তোমরা নিশ্চিত হয়ে গেছো এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে হাদিস এসেছে, আল্লাহ রসুলের পক্ষ থেকে সুন্নাত এসেছে, তখন তোমরা সেটাকে মান্য করে নাও। চার ইমামের প্রত্যেক ইমামে কথা বলেছেন, কোনো ইমাম বলেন নাই তোমরা আমাদের অন্ধ অনুসরণ করো, আমাদের ভুল হলেও সেটাকে তোমরা মেনে নাও।
আমাদের দেশের বড় বড় ওলামায়ে কেরাম, এমনকি বাইতুল মোকাররমের যিনি বর্তমান ইমাম নিয়োগকৃত হয়েছেন, যাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি, একজন জাইয়েদ আলেম হিসেবে যাকে আমরা গণ্য করি, তিনিও পর্যন্ত এসে যখন বলেন যে আমিন সহিহ হাদিসে নাই, তখন আমরা অত্যন্ত লজ্জিত হই, আমরা অত্যন্ত হতাশ হয়ে যাই যে মুসলিম উম্মার ঐক্যটা আসবে কীভাবে। আমাদের আলেমুল্লাহ পর্যন্ত যদি সুন্নাত না বোঝেন, বেদাতের মধ্যে পার্থক্য না বোঝেন সুন্নাত বেদাতের মধ্যে, তাহলে সাধারণ মানুষ কীভাবে বুঝবে? এই জন্য আলেমুল্লাহ আমাদের সংস্কার হওয়াটা অত্যন্ত জরুরি। উমর রাদিয়াল্লাহু কি বলছেন যে একটা সমাজ ধ্বংস হয় তিনটা দলের কাছে, একটা হচ্ছে জাল্লাতুল আলেম, যখন কোনো আলেম পদভ্রষ্ট হয়ে যায় তখন সেই আলেমদের মাধ্যম দিয়ে সমাজ পদভ্রষ্ট হয়ে যায়, সমাজ নষ্ট হয়ে যায়। এই জন্য আলেম সমাজের প্রতি আমাদের সনির্বন্ধ অনুরোধ, দয়া করে সুন্নাতের কাছে মাথা নত করুন। আমরা বলছি না যে আমাদের মাসলা মাসাইল সব আপনার নিতে হবে, আপনি নিজেই কোরআন হাদিস পড়ুন, আপনি নিজেই সুন্নাতের আলোয় নিজেকে আলোকিত করুন, দেখবেন আপনি সঠিক যে জিনিসটা পেয়ে গেছেন সেটাকে যদি অনুসরণ করতে পারেন তখনই আপনি বুঝতে পারবেন আপনি প্রকৃত মুসলিম হতে পেরেছেন। আর যদি আপনার বাধা আসে যে না আমার মাজহাবে ইমামতে কথা বলেন নাই, আমার বুজুর্গ তো এই কথা বলেন নাই, হাদিসে আছে তাই কি হলো, হাদিসে অনেক কিছুই থাকে, আমার ওলামাতে এভাবে বোঝেন নাই, এই চিন্তা করে যদি আপনি কোরআন এবং হাদিসকে এক পাশে রাখেন আর মাজহাবকে আরেক পাশে রেখে সেটাকেই আপনি সর্বোচ্চ অনুসরণে মনে করেন, মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে কিন্তু আমাদেরকে অবশ্যই ফেঁসে যেতে হবে। সেই দিনের জন্য ভয় করুন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সেই দিনকে আমরা ভয় করার চেষ্টা করি, সেই দিন আমাদেরকে কেউ রক্ষাকারী থাকবে না, শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিসের উপর যে আমলটুকু আমরা করেছি ওই আমলটুকুই কেবলমাত্র আমাদেরকে রক্ষা করতে পারে, এর বাইরে আমাদের রক্ষাকারী আর কেউ হবে না। সম্মানিত উপস্থিতি, এই দাবি দাওয়াটুকু আপনাদের কাছে আমরা পেশ করে যাচ্ছি। এই পত্নীতলার মাটিতে আমরা এই স্লোগানটা দিয়ে যেতে চাই, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যে এই স্লোগানটা আমরা যদি বুঝতে পারি, নিজের অন্তরে যদি ধারণ করতে পারি, ইনশাআল্লাহ এই সমাজে শিরক বেদাত আর মাথা চাড়া দিতে পারবে না, ইনশাআল্লাহ তাওহীদ এবং সুন্নাতের রাজ এই মাটিতে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে। সেই দাওয়াত নেই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ সারা বাংলাদেশের বুকে কাজ করে যাচ্ছি। আমাদের একটাই লক্ষ্য, মানুষকে ঐক্যবদ্ধ করা, কিসের অধীনে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মর্ম বলে। আমরা কোনো দলের দিকে মানুষকে ডাকি না, আমরা কোনো মাজহাবের দিকে মানুষকে ডাকি না, আমরা ডাকি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে, যেটা হচ্ছে হাবলুল্লাহ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে ধারণ করো, বলা তথা ফারুক বিচ্ছিন্ন হয়ে যাও না, সেই আল্লাহর রজ্জুর দিকে আমরা মানুষকে আহ্বান করছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ সেই দাওয়াত নিয়ে আপনাদের প্রত্যেকের দুয়ারে দুয়ারে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে নেন এই দাওয়াতের মাধ্যম দিয়ে, ইনশাআল্লাহ এই দেশে মুসলিম উম্মার ঐক্য আসতে পারে। এর বাইরে ঐক্যের দ্বিতীয় কোনো প্ল্যাটফর্ম আমাদের জানা নেই, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাইরে দ্বিতীয় কোনো প্ল্যাটফর্ম আমাদের দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক ভাইকে, যারা এখানে উপস্থিত হয়েছি তাদের প্রত্যেককে শিরক এবং বিদআত মুক্ত হয়ে তাওহীদ এবং সুন্নাতের খাঁটি অনুসারী হওয়ার তৌফিক দান করুন।